হক সাহেব এবং আয়েশা হক সংসার জীবনের এতদিন পার করে এসে এখন তাদের সম্পর্ক সাপে নেউলে। প্রতিটা ব্যাপারেই একে অপরের প্রতিপক্ষ। বাড়ির অন্য লোকেরা কাহিল তাদের দুজনের বিবাদ মেটাতে। হক সাহেব তার বাড়ির একটা অংশ কিছু ব্যাচেলার ছেলের কাছে ভাড়া দিয়ে দেয়। আয়েশা হক ও বাড়ির একটা অংশ কিছু ব্যাচেলার মেয়েদের কাছে ভাড়া দেয়। শুরু হয়ে যায় আসল খেলা। এইভাবেই চলতে থাকে শান্তিপুরীতে অশান্তি নাটকের পর্বগুলি। আমি বলতেছি না যে তুমি বাথরুম থেকে আসো নাই। তাহলে তাহলে আর কি, বসো, এখন বসো, আমরা দুজনে একটু কথাবার্তা বলি। বলো তাড়াতাড়ি। আচ্ছা শালা বাবু, তুমি আমাকে বলো তো ঘটনাটা আসলে কি ঘটেছে? কি ঘটনা জানি ভাই? ওই যে মেয়েটা যে তোমাকে দরজা বন্ধ করে পালালো। এ জানি ভাই, কোথায় দেখলা তুমি মেয়েটা আমাকে বন্দি করলো? ওটা তো ছেলে পপলু। ও সর্বনাশ, তোমার বাবা একটা ছেলের সঙ্গে তোমার বিয়ে ঠিক করেছে। আচ্ছা জানি ভাই, আপনার কি হয়েছে বলেন তো? বাবা আমার সাথে ছেলের সঙ্গে বিয়ে ঠিক করলো কোথায়? আব্বা তো আমার সাথে বিয়ে ঠিক করছে মালিয়ার সঙ্গে। আর আব্বা বললো না যে মালিহা নুসরাত আর ওই পপলু ওরা তিনজন আমাদের এখানে বেড়াতে আসছে? আর তোমার তসই ছিল না, অমনি বিয়ের আগে চান্স পেয়ে মেয়েটার উপর ঝাঁপিয়ে পড়ছো। জনি ভাই আপনি কিসব বলছেন এসব? এগুলো কোনো কিছু না। ওসব কিছু না, ওসব কিছু যদি না হয়ে থাকে তাহলে তাকাও তো, তাকাও আমার চোখে চোখে তাকিয়ে বলো তো ওসব কিছু তুমি করো নাই। জনি ভাই মানে আসলে মানে কি? শোনো, এখনো সময় আছে, তুমি আসলে কোনো কুকীর্তি ঘটিয়ে থাকো তুমি আমাকে বলতে দাও, আমি সব ট্যাকেল করব। আবার ওদিকে তোমার বাবা না জানি কোন কাণ্ড ঘটিয়ে বসেন, কি বলবা? আচ্ছা তুমি যখন চুপ করে আসো তখন আমি ধরে নিচ্ছি যে তুমি এইসব ঘটনা ঘটাও নাই। তাহলে আমি তোমার বাবারে বলি মালিহার সাথে যোগাযোগ করতে। বলি ভেরি গুড বয় আমার শালাটা। কোথাকার কোন মেয়ে যে তোমাকে এত কষ্ট দিয়ে গেল আর কি বাড়ির মধ্যে ঢুকে?
আরে সে তো কোথাকার কেউ না, সে আমার আপন ছোট ভাইয়ের মেয়ে, তোর চাচা তো বোন। তুমি এখনো তাকে নিজের ভাইয়ের মেয়ে বলে দাবি করবা? শোন, তুই যদি কখনো অন্যায় করস আমি কি তোর সন্তান হিসেবে অসহায় করতে পারবো? তুমি আমার সাথে তার তুলনা করতেছো, তোমার ভাইয়ের মেয়ে আর আমি এক হলাম। আচ্ছা ঠিক আছে, তোর দাবিটা কি সেটা বল। তুমি তুমি এখনই তোমার ভাইকে কল দিবা, কল দিয়ে বলবা যে মালিহা এই কাজটা কেন করলো। সেটা কি এখনই করতে হবে, পরে করি? পরে কেন করবা? এত রাতে ফোন করলে সে খামাখা চিন্তা করবে না? বাহ, তুমি এখন অবধি তোমার ভাই আর তোমার ভাইয়ের মেয়েকে নিয়েই চিন্তা করতেছো। এখানে যে আমার বাবা আমার ভাই তার মেয়ের জন্য এত কষ্ট পেল তাতে কিচ্ছু আসে যায় না। ঠিক আছে, তোর কথা আমি বুঝলাম, কিন্তু তাই বলে এই গভীর রাতে আমি ফোন করে সমাধান করতে হবে? আমাকে এটা করতে হবে বল। বাবা, তুমি তুমি এখন অবধি তোমার ভাই আর ভাইয়ের মেয়েকে নিয়ে যতটুকু চিন্তা করতেছো তার বিন্দু পরিমাণ যদি আমাকে নিয়ে কিংবা তোমার জামাইকে নিয়ে বা তোমার ছেলেকে নিয়ে চিন্তা করতা। ঘটনা তাহলে অন্যখানে। বাবা, এগুলো কিন্তু আমার কথা, আমার মুখের কথা না, এগুলো তোমার জামাইয়ের মনের কথা। আমি জাস্ট তোমার কান পর্যন্ত পৌঁছাই দিতেছি, আর কিছুই না। না, এইসব কথা শোনার বা বলার সময় এখন না। তুই এখন যা, যা তোর ঘরে যা, যা ঘুমাতে, যা 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 যা। আরে যা, আমার কথা কেউ শুনে না। আপনার ডায়াল কৃত নাম্বারে সংযোগ প্রদান করার সম্ভব। ঝামেলা উঠতেছে বুঝলাম না, মেয়েও রাগারাগি করতেছে। আরে তুই ঘুমায় থাক, কালকে যা করার করুম নে। এই যে চোখ দুটো তো তোমার গেছে, কান দুটো আছে না গেছে? না নেই। তুমি আছো তো? তোমার চোখ দুটো আছে তো, তা না হলে এত বড় একটা শরীর দেখতে পাচ্ছ না? আমি সবই দেখতে পাই, দেখতে পাও না তুমি। তুমি যদি চোখে দেখতে তাহলে এইসব ঘটনা ঘটতো না। ও মা, কিছু ঘটেছে তাহলে? আচ্ছা, তোমার সাথে কথা বলতে গেলে এরকম আকাশ থেকে পড়ো না তো? কথাগুলো তো তুমি আকাশ থেকে পড়ার মতো করেই বলো, সহজ সরল কথা তো তুমি বলতে পারো না। এ বাড়ির অর্ধেক মালিক আমি। দান সূত্রে আমার দান করা, যেভাবেই হোক এ বাড়ির অর্ধেক মালিক আমি। আমার সম্মান কোথায়? এ বাড়ির চাকর বাকররা আমাকে ধমক মেরে কথা বলে। তো ধমক মারার মতো কত কাজ করো তাই তোমাকে ধমক মারে, কই আমাকে তো মারে না। তারপরে তারপরে সব দোষ আমার, তাই তো মনে হচ্ছে। তারপরে তোমার লোকদের কোনো দোষ নেই, এই তো? এরপরে যদি কোনো কিছু ঘটে তাহলে আমাকে কিছু জিজ্ঞেস করতে আসবে না, বলে দিলাম। বৃথা চেষ্টা করো না, সে সুযোগ তুমি পাবে না। কি বললে? আমি কিছু বলিনি, এই যে এই বইতে লেখা আছে দেখো দেখো। তুমি পড়ো, তুমি যেমন তোমার বইও তেমন। তারপরে কাজ শুরু হয়ে যাবে। আরে বাবা, সমস্যাটা কি বলবা তো?
সে তখন থেকে মেয়ে মানুষের মতো ফুম ফুম করে কেঁদে যাচ্ছ। ঘটনাটা কি হয়েছে আমাকে বলো তো, খুলে বলো ঘটনাটা কি হয়েছে। আই আচ্ছা মানুষ তো তুমি, বেচারার বিয়ে ভাঙা গেছে, কোথায় ওকে তারে সান্ত্বনা দিবা তুমি, না তারে খোঁচাই মেরে যাচ্ছ। আরে বাবা আমি খোঁচা মারলাম কই? তোমার কোন ঘটনা জানতে হবে না, তুমি যাও যাও। মুখ হাত ধুয়া আসো, আমি তোমার খাইতে দিতেছি। কার জন্য তুমি খাবা না, কে সে? যাও ফ্রেশ হয়ে আসো। হাতের লক্ষ্মী পায়ে ঠেলা দিল, আমার ভাইয়ের মতো পোলার এসে ভালো হবে না, ওর ওর ভালো হবে না। এসব বড় বড় জিনিস নিয়ে ভাইবা কোনো লাভ নাই। শোন কি রান্না হয়েছিল? কি জানি কি দিয়ে কি রাঁধছে, আমার টেবিল গুছাইতে কইছে, আমি গুছাইতেছি। ঠিক আছে, টেবিলটা গোছানো হয়ে গেলে আমার খাবারটা দিয়ে আসিস। ঠিক আছে, কই যা সন্দে যাবি তুই? খোসা মারা কথা কোন সারে বুঝলে? খোসা না খোসা না, এইটা হইতেছে রং তামাশা, বুঝছ? কি রে পূর্ণি, এত সময় লাগছে কেন? হ্যাঁ খাইছে মরে। কোথায় গেছে? খিদে পেয়েছে, কিছু একটা খেলে ভালো হতো না? তাই তা আমি কি করব, এভাবে বসে না থেকে কিছু একটা চুলায় উঠিয়ে দিলেই তো পারতি। বা বা বা, সেটা তো তুমিও পারতা। বুঝছি, তর্ক করে কোনো লাভ নেই, জানা মোড়ের হোটেল থেকে কিছু একটা নিয়ে আয়। পারবো না, বাদ দাও তো, এক রাত না খেলে মানুষ মরে যায় না। তোকে কিছু একটা বললে না, তুই একবারে কোনো কাজ করিস না, সব সময় তার পেছনে 70,000 যুক্তি দাঁড় করাস। ঠিক আছে বাবা, ঠিক আছে, এক কথাই বলছি, আমি খাবো না আর খাবার আনতেও পারবো না, আমার কথা শেষ। ঠিক আছে, এই যাওয়ার সময় কিন্তু দরজা লক করে যেও, আমি ঘুমায় পড়ব। তাহলে তুই খাবি না? যদি তোমার দয়া হয়। সরি ব্রাদার, আমার এত দয়া নেই। জানি তো। তাহলে চুপ করে থাক আর অধিকদার দিকে খেয়াল রাখ। সেটা নিয়ে তোমার ভাবতে হবে না, অধিকদার দিকে আমি ঠিকই খেয়াল রাখবো, তুমি যাও তোমার কাজে যাও। তুমি কিছু না করে থাকো, না বলে থাকো, তাহলে ভাই বাথরুমের দরজা খুলতেছে না কেন?
তোমার ভাই কেন বাথরুমের দরজা খুলতেছে না, সেটাও কি আমার দোষ নাকি? সেই দোষ তোমার না, দেখতেছি তো, আসার পর থেকে দেখতেছি তুমি তার পিছনে কিভাবে লাইগাস। ঘটনা স্যার পলি, কারো কাছ থেকে কিছু জানতে চাও কি দোষের নাকি? না দোষের না, কিন্তু তার মনের অবস্থা কি সেটা জানাটা ইম্পর্টেন্ট। আমার ভাইয়ের বিয়ে ভাঙছে, বিয়ে ভাঙা মানে বুঝো? বুঝি না তো, আমি কোত্থেকে বুঝবো? আমি তো কিছুই বুঝি না, আমার নতুন করে বুঝতে হবে তুমি আর তোমার ভাইয়ের কাছ থেকে। আচ্ছা তুমি এত রাগ করতেছো কেন? যাও না একটু দেখো না ভাইকে, একটু বুঝিয়ে সুঝিয়ে বাথরুম থেকে বের করতে পারো কিনা, যাও। আমি পারবো না, তুমি গিয়ে দেখো। আমি চেষ্টা করছি তো, সে তো আমার কথা শুনতেছে না। তাহলে তুমি চুপচাপ বসে থাকো, একটু পর সে এমনি এমনি বের হবে। আর তুমি না ওকে একটু বেশি লাই দিয়ে ফেলতেছো। হ্যাঁ ভাইটা তো আমার, তোমার ভাই তো না, আর আমার সব কিছুতেই তোমার একটু বেশি অতিরিক্ত মনে হয়। আচ্ছা বলি, এ তুমি সব ব্যাপার আমার তোমার এইভাবে ভাগ করতেছো কেন? কেন করবো না, তোমার কার্যকলাপের কারণে করতেছি। আসার পর থেকে তো তুমি তার সাথে লাই গেছো, তুমি কি ভেবেছো কেন এমন করতেছো? এইসব আমি বুঝতে পারতাছি না। সব কিছু যদি নিজে নিজে বুঝে নাও তাহলে আমার আর কিছু করার নাই। আবার কই যাইতেছো? আর কই, তোমার হুকুম পালন করতে যাইতেছি। চাবি আপনার কাছে নাই না? আপনি গেটে দায়িত্ব পালন করেন আর আপনার কাছে চাবি নাই? না নাই। চাবি কার কাছে? মাসির কাছে। মাসির কাছে যাবে মানে? জি, এখন থেকে বাড়ির সব কিছু দেখাশোনা মাসি করুন। এ তো দেখছি নতুন সার্কাস শুরু হয়েছে। যান ওপর থেকে চাবি নিয়ে আসেন। ভাইজা, আমি যদি গেটসের উপরে যাই তাহলে তো আমার চাকরি থাকবে না। ও আচ্ছা জান, আপনি নিজে উপরে গিয়ে দেখে আসেন। ভাইজান, আমি তো গেটের বাইরে দূর কথা, এইখানে থেকে ডাইনে বামে চোখ রাখতে পারি না, তাহলে বুঝেন কেমনে যাই। আচ্ছা ঠিক আছে, আর কিছু বলবেন? ভাবছিলাম চাকরি করতে আছে নাকি আবার জেলা হাজতে যাইতে হয়। হোটেল থেকে খাবার আনবো, সারা রাত না খেয়ে ঘুমোবো কি করে? অবশ্য ঠিক, এই খোদাটা অদ্ভুত জিনিস, আমি সহ্য করতে পারি না বুঝলে। কিন্তু দেখো চাবি দিচ্ছে না। মাসি চাবিটা দিয়ে দাও না। তাই বলে সারা রাত না খেয়ে থাকবো? মাসি একটু দেখো না কিছু ব্যবস্থা করা যায় কিনা। বাবু এই রাত্রিবেলা আমি রান্না করতে পারবো না। না না রান্না করতে হবে না, যা আছে তাই কিছু ম্যানেজ করো না। সেটাও পারবো না, মেলা রাত হয়েছে, আমি এখন ঘুমোতে যাব, সেটাও পারবো না আমি। সর্বনা ইয়ে, আচ্ছা তুমি ভিতরে এসো তো, ভিতরে এসো, দেখি কিছু পাওয়া যায় কিনা, দরজাটা লাগিয়ে দাও। ছেলেগুলোর প্রতি যদি এতই দরদ তোমার, নিজের গায়ের মাংস কেটে রান্না করে খাওয়াতে পারলে না? না আমার মাংসে তো সুগারের পরিমাণ বেশি, তাই আমার মাংস খেলে বেশি স্বাদ হবে না। তবে
পরে যদি আসো ওরা তাহলে আমি তোমার মাংস কেটে খাবো। তোমার মাংসের খুব স্বাদ পাবো ওরা। কি কি আবার।